নমস্কার বন্ধুরা, পেটুকশালার উইকলি আড্ডায় আজ বানাবো চিকেন আর টমেটোর ফাটাফাটি রেসিপি। মা এদিকে এসো, আমার চিকেন কাটা প্রায় হয়ে গেছে। আসছি। টমেটো কেটেছিস? কটা টমেটো নেব? চারটে নে। এই তো টমেটো কাটা হয়ে গেছে। চিকেনটা আগে ফ্রাই করে নিবি। এবার এর মধ্যে প্রথমে সয়া সস আর রসুন দিয়ে দিবি। এরপর দিবি পেঁয়াজ, গাজর আর বিনস। এবার পেঁয়াজ শাকটা দিয়ে দিই। হ্যাঁ, পেঁয়াজ শাক দিয়ে এর মধ্যে আরেকটু সয়া সস দিয়ে দিই। এখানে নুন, কাশ্মীরি লাল লঙ্কা আর গোলমরিচ রেখে দিলাম, পরপর দিয়ে দে। ভাই কোথায় গেল? এখনো খেলছে। মা ফ্রাই প্রায় হয়ে গেছে, এর মধ্যে সামান্য জল দিচ্ছি, পেস্টটা ভালো হবে। হ্যাঁ, এবার পেস্টটা টমেটোর মধ্যে স্টাফিং করব তো? হ্যাঁ, স্টাফিং কিন্তু একটু টাইট করতে হবে। সন্ধে হয়ে এসছে, প্রদীপ জ্বালিয়ে আসি। দেখি কতদূর হয়েছে। মিডিয়াম আঁচে ফ্রাই করবি কিন্তু। আঁচ কমিয়ে একটু ঢেকে দে, টমেটো সিদ্ধ হয়ে যাবে। মা টমেটোর উপর অল্প চিজ দিচ্ছি, খেতে সুন্দর হবে। ঠিক আছে। এই তো হয়ে গেছে, খুব সুন্দর বানিয়েছিস তো।